বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশীদের সবাই অপরাধী বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। তিনি বলেন বিএসএফ এর গুলিতে শুধুমাত্র মাদক ও চোরা কারবারিরাই নিহত হয়েছে। পিলখানায় বিজিবি সদর দপ্তরে দুদেশের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বিএসএফ মহাপরিচালক এসব কথা বলেন। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় নিয়ে আসতে কাজ করছে দুই দেশ। জিএম তসলিমের রিপোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রায় নিহত হন বাংলাদেশিরা। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও কমেনি সীমান্ত হত্যা। সীমান্তে শান্তি ফেরাতে প্রতি বছর দুদেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি গুরুত্ব সাথে আলোচনা হয়। এবারের সম্মেলনেও এই বিষয়টি গুরুত্ব পায়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে বিএসএফ প্রধান বলেন সীমান্তে কোনো নিরাপরাধ মানুষ মারা যায় না। শিশু ও নারী পাচারের সঙ্গে জড়িত এবং মাদক চোরা কারবারিরাই বিভিন্ন সময় সীমান্ত রক্ষীদের গুলিতে মারা যায়। বিএসএফ মহাপরিচালক আরও বলেন সীমান্তে বিভিন্ন অপরাধ ও চোরা কারবারে জড়িত দুই দেশের কতিপয় মাফিয়ারা, তাদের কারণে সীমান্তে অপরাধ সংঘটিত হয় এবং চোরা চালান অবৈধ অনুপ্রবেশের মতো ঘটনা ঘটে। এই ধরনের অপরাধ নিয়ন্ত্রণে দুদেশের সীমান্তরক্ষীরা সতর্কতার সাথে কাজ করছে। ইন দ্য বর্ডার এরিয়াস ইউ ভেরি ওয়েল নো দিস পারসন ইজ সাচ এন্ড সাচ ক্রিমিনাল, ফেন্সিডিল, ইয়াবা, ক্যাফল, হোয়াটএভার। Criminals are criminals who do not know boundaries. বিজিবি মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করবে দুদেশ। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতেও ভারতকে অনুরোধ করা হয়েছে। আমি আশা করতে পারি, আশা করতে চাই যে ভবিষ্যতে যে সমস্ত বিষয়গুলো এফডিএমএন সহ অন্যান্য অনুপ্রবেশ সহ যে আলোচনাগুলো হয়েছে এগুলো সম্পর্কে অনেকাংশেই আপনারা পজিটিভ নোট এবং টোন দেখতে পারবেন ভবিষ্যতে। দুদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সীমান্তে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে দুদেশ। একই সাথে সীমান্তের 150 গজের মধ্যে বন্ধ থাকা উন্নয়নমূলক কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।